Assalamualaikum. Welcome back to my channel Sara Stephen Corner. Sara Stephen Corner এ আজকের আয়োজনে থাকছে dragon ফলের মজাদার পুডিং। যে কোনো ভালো অনুষ্ঠানে জন্মদিন, গায়ে হলুদ সব জায়গায় আপনারা এই পুডিংটা সার্ভ করতে পারবেন। অবশ্যই সবার প্রশংসা পাবেন। চলুন ঘুরে আসি রান্নাঘর থেকে আর দেখে আসি এই মজাদার পুডিংটা কিভাবে তৈরি হয়েছে। বানাবো ড্রাগন ফলের মজাদার পুডিং। সেজন্য আমি এখানে ছোট ছোট তিনটা ড্রাগন ফল নিয়েছি। এই ফলগুলো সুন্দর করে কেটে নিব। ড্রাগন ফল কাটা কিন্তু একদম সহজ। কেটে ছোট ছোট টুকরো করে নিব। ড্রাগন ফলটা আমি ছোট ছোট টুকরো করে কেটে ফেলেছি। এটা এত নরম ফল যে এটা হাত দিয়ে চটকেও আপনি এটা থেকে সুন্দর একটা জুস বের করে নিতে পারেন পুডিং এর জন্য। এখন আমি এটা একটা ব্লেন্ডারে জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে এটা থেকে এই ফলটা থেকে একটু জুস করে নিব। আমার ড্রাগন ফল থেকে নেয়া জুস করা শেষ। এই জুসটা একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে ফলের কোনো এক্সট্রা অংশ আমার জুসের সাথে চলে না যায়। সুন্দর করে নেড়ে নেড়ে একদম ক্লিন একটা জুস আমি নিয়ে নিব। ড্রাগন ফলে ছোট ছোট কালো বীজ থাকে, সেটা অবশ্যই আলাদা করে ফেলতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো বীজটা আমি আলাদা করে ফেলছি। ফল থেকে যে জুসটা আমি নিয়েছি এটা ছেঁকে নিয়েছি। এখানে আমার 3 কাপের মতো জুস হয়েছে। অবশ্যই আপনাকে এই জুসটা মেপে নিতে হবে কারণ আমি পুডিংটা তৈরি করব আগার আগার পাউডার দিয়ে। আর এই পাতিলে আমি এই জুসটা চুলায় দিয়ে ফুটাতে পারবো না, তাই আমাকে পাতিলটা চেঞ্জ করতে হবে আর একটু বড় পাতিলে নিয়ে যেতে হবে। এবার আমি এটাতে দিয়ে দিব আগার আগার পাউডার 1 টেবিল চামচ। এটা হলো 1 চা চামচ। এরকম 3 চামচ দিলে আমার 1 টেবিল চামচ হয়ে যাবে। এবার আমি আগার আগার পাউডারটা ছড়িয়ে দিলাম জুসের মধ্যে। দিয়ে দিচ্ছি একদম খুব সামান্য একটু লবণ। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 3 কাপ জুসের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। আপনারা যদি মিষ্টি আর আপনারা যদি মনে করেন 3 কাপ জুসের জন্য 1 কাপ চিনি যথেষ্ট নয় তাহলে আপনারা চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার আমি চিনি, আগার আগার পাউডার, লবণ খুব ভালো করে মিশিয়ে তারপর চুলায় ফুটিয়ে নেব। ড্রাগন ফলের জুসটা খুব ভালোভাবে ফুটে গেছে। এটা একদম পুডিংয়ের জন্য তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা ফেনা উঠেছে, এটা আপনারা ইচ্ছে করলে সরিয়ে ফেলতে পারেন, না হয় এটা ঠান্ডা হতে হতে এই ফেনাটাও চলে যায়। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য 1 চামচের মতো লেবুর রস। আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে ভ্যানিলা যে ফ্লেভারটা আছে সেটাও দিতে পারেন। যেহেতু ড্রাগন ফলের কোনো নির্দিষ্ট কোনো সুন্দর ঘ্রাণ নেই, যে কোনো ঘ্রাণ দিয়ে এটা করা যায়। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি কারণ এটা ফুটে গেছে খুব ভালোভাবে এবং ঘনও হয়ে গেছে। এবার আমি পুডিংটা আমি এই পাত্রে ঢেলে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ ফ্যানের বাতাসে পুডিংটা ঠান্ডা করে নিব। এরপর 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করব। আপনারা যে পাত্রে পুডিং সেট করবেন সেই পাত্রের আকৃতিটাই পুডিং ধারণ করবে। যদি গোলাকৃতি কোনো পাত্রে সেট করতে চান তাহলে গোলাকৃতির পাত্রে পুডিংটা ঢেলে দিবেন, ঠিক সেভাবেই সুন্দরভাবে জমে যাবে। তাহলে অপেক্ষা করি 1 ঘন্টা, তারপর ফিরে আসি। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার আমি পুডিংটা মোল্ড আউট করে ফেলবো, চারদিক থেকে একটু ডিশটা থেকে সরিয়ে নিচ্ছি। আমি মোল্ড আউট করে ফেললাম আমার পুডিংটা। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ হয়েছে। আপনারা ইচ্ছে করলে বাসায় এরকম একটা পুডিং তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। খুবই মজার আর দেখতেও সুন্দর, বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবারও দেখা হবে অন্য কোনো সুন্দর রান্না নিয়ে। সেই পর্যন্ত প্রত্যেকেই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।